আজকে যেখানে আফতাবনগর দাঁড়িয়ে আছে, আমি অনুরোধ করব আফতাবনগরের এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে, আপনারা ড্রয়িং চান আফতাবনগরের, আফতাবনগরের ড্রয়িং চান, বনশ্রীর ড্রয়িং চান, মহানগরের ড্রয়িং চান, যে কোথায় কোথায় আপনার ড্রয়িং এর মধ্যে খেলার মাঠ দেখিয়েছেন, খেলার মাঠ দেখিয়েছেন, এখন খেলার মাঠ নেই, কারণ ওই খেলার মাঠ ও প্লট আকারে আপনারা বিক্রি করে দিয়েছেন। আপনারা জাতির সাথে মুনাফিকি করেছেন, আপনারা আপনার খেলার মাঠ দেখিয়েছেন কিন্তু খেলার মাঠ আপনারা দেন নাই, আপনার মুনাফিকি ব্যবসা করছেন। আমি অনতিবিলম্বে বলবো আপনারা ড্রয়িং নিয়ে আমার কাছে হাজির হবেন, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দায়িত্ব দিয়ে যাচ্ছি যে আপনারা আফতাবনগরের খেলার মাঠ কোথায় আছে, যেটি থেকে প্লট বিক্রি করেছেন, যেটি থেকে আপনারা ব্যবসা করেছেন, এই খেলার মাঠ আপনার দিতে হবে, মহানগরকে দিতে হবে, মনুষ্যকে দিতে হবে, সকল ডেভেলপ কোম্পানিকে দিতে হবে। কারণ আজকে যদি বাচ্চারা না খেলে, আগামী ভবিষ্যৎ যদি না খেলে, তাহলে খেলা একটাই, ঘরে বসে কম্পিউটার আর হচ্ছে মোবাইল, এতে ডিপ্রেশন হয়ে যাচ্ছে। আমাদের সময় কিন্তু কোনো ডিপ্রেশনের ওষুধ কিন্তু মার্কেটে পাওয়া যেত না, এখন ডিপ্রেশন, এখন হলো আমার কি হয়ে গেল ডায়াবেটিস, সব কিছু আপনারা দেখেছেন। যে গত পরশু দিন আমি মিরপুরে 3 নম্বর ওয়ার্ডে প্যারিস একটি মাঠ আছে, 6 বিঘা মাঠে 32টি প্লট বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে, 1965 সালে ছিল খোলার মাঠ, খেলার মাঠ, নতুন ড্যাবে হলো খেলার মাঠ। তাহলে ভাই কিভাবে বরাদ্দ দিলেন 32টি ফ্ল্যাট আপনারা কিভাবে বরাদ্দ দিলেন? তাই আমি মনে করি আজকে যুব ক্রীড়া মন্ত্রণালয় যে আয়োজন করেছে, ইন্টার ইউনিভার্সিটি, এখানে বেসরকারি এবং সরকারি ইউনিভার্সিটি আছে, আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে এই আয়োজন করার জন্য আমাকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আতিক ভাই অবশ্যই আসবো, কারণ আমি নিজে কিন্তু একজন খেলোয়াড়, আমি সারা জীবন খেলেছি। অবশ্য আমার শাইন স্কুলের সামনে বিরাট বড় মাঠ আছে, আমি ক্রিকেট খেলেছি, আমি ফুটবল খেলেছি, বর্তমানে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছে যুব মন্ত্রণালয়ের মাধ্যমে, আমি ভলিবল ফেডারেশনের আমি সভাপতি। আপনারা জানেন গত 1 মাস আগে অনূর্ধ্ব আন্ডার 20 ভলিবলে যেটা র্যাঙ্কিং ছিল 68, আমরা চায়না, কাতার, অস্ট্রেলিয়া এবং চায়নাকে হারিয়ে আমরা এশিয়ান যুবতে, আমরা আন্ডার 20 এশিয়ার মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে বাংলাদেশ ভলিবল। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়? খেলার মাঠ নাই। আগামী ভবিষ্যৎকে যদি বিল্ড আপ করতে হয় খেলার মাঠ লাগবে। তাই আসুন আমি আপনাদের সাথে, আপনারা দেখিয়ে দিন যে কোন জায়গায় খেলার মাঠ দখল আছে, আপনাদেরকে নিয়ে ওই দখলকৃত খেলার মাঠ উদ্ধার করে একটি মাদক মুক্ত সমাজ করতে চাই। একটি মাদক মুক্ত সমাজ করতে গেলে ওয়ার্ড, শহর, এই দেশে খেলার মাঠ লাগবে। সব খেলার মাঠ দখল হয়ে যাচ্ছে, তারপরে আপনাদেরকে বলি ইতিমধ্যে আমি 24টি খেলার মাঠ উদ্ধার করেছি এবং এটিতে মাল্টিপারপাস খেলা হবে, ক্রিকেটও হবে, ফুটবলও হবে। আসুন আমরা সবাই মিলে আবারও ধন্যবাদ জানাতে চাই। আর যেহেতু আমি এই ইউনিভার্সিটির সামনে কথা বলছি, এই ইউনিভার্সিটি অনেক দিনের একটা দাবি ছিল সামনে একটি ফুট ওভারব্রিজ করে দেওয়ার জন্য। আজকে আমাদের সম্মানিত ফরমান, আমাদের চেয়ারম্যান আছেন, আমি আপনাদের সহ আমি ভাইসান জানাতে চাই, এই ইস্ট ওয়েস্টের সামনে খুব শীঘ্রই শুধু ফুট ওভারব্রিজ না, এখানে চলন্ত সিঁড়ি সহ লিফ্ট সহ একটি ফুট ওভারব্রিজ আমি উপহার দিয়ে যাচ্ছি এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন জয়।